আফটারনুন ফ্রেন্ডস, সকাল থেকে আসা হয়নি, অনেক কাজ ছিল বাড়িতে। এখন এই সবজি কাটতে বসছি, ভাবছি একটু তোমাদের সাথে কথা বলে নিই, তাই আসলাম। এই আজকে পুঁই ডাঁটা দিয়ে তরকারি বানাবো একটা, পুঁই ডাঁটা বেগুন টেগুন দিয়ে। সকালবেলা তো মেয়ের ক্লাস ছিল, ইংলিশ ক্লাস ছিল, সামনের সপ্তাহে যে এটা দিয়ে প্রজেক্ট দিয়েছিলো ওটা দেখলো, আবার একটা নতুন প্রজেক্ট বানাতে দিল। হ্যাঁ, মেয়েকে সকাল থেকে ওই সব নিয়ে একটু আঁকা আঁকি শিখাচ্ছিলাম আর কি। দা বোর্ডের ওপরে প্রজেক্ট দিয়েছে, ওদের একটা সিলেবাসে আছে দা বোর্ড বলে চ্যাপ্টার, তাই এই বিভিন্ন পিঁপড়ে তারপরে ব্যাঙ এইসব জিনিস আঁকতে শিখাচ্ছিলাম, তো ওই জন্য সকাল থেকে সময়ই পাইনি আসার। তাই ভাবছি এখন একটা ভিডিও তুলে নিই একটুখানি, রান্না করতে বসেছি। এই ডাঁটা দিয়ে তরকারি হবে আর এই মাছের ঝোল হবে। এই যে মাছগুলো আমি এভাবে প্লাস্টিকের মধ্যে ভরে রাখি, প্লাস্টিকে করে করে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিই, তাহলে সুবিধা হয়, রোজেরটা রোজ বের করে নিই, নাহলে কী হয় বরফ জমে না আটকে যায়, মানে মাছ তুলতে গেলে ভেঙে যায়। আর যদি বাইরে বের করে রাখি রোজেরটা বার করানোর জন্য, তখন অন্য মাছগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি এইভাবে করে রাখি। এই সবজিগুলো কাটছি, তাহলে কেটে নিই সবজিগুলো। এই পুঁই ডাঁটা নিয়েছি, একটু ঝিঙে, এই ভেন্ডি, বেগুন, এইসব দিয়ে একটা সবজির তরকারি হবে। এই দেখো আমার মেয়ে খেলছে, রান্নাবাটি খেলছে। এই সবজি কাটছিলাম আমি, তার খোসাগুলো নিয়েছে এখানে রান্নাবাটি খেলছে। মা কি রান্না হচ্ছে আজকে তোমার? শাক বাটা আর মাংস, কে খাবে ওগুলো? ভীম আর মোটু। মা বাবা খাবে না? আমাকে খেতে দেবে না? তোমার পড়া হয়ে গেছে? কি পড়েছো আজকে? ইংলিশ। আজকে কি বানাতে দিয়েছে তোমাকে? ভালো লাগে বানাতে? মজা লাগে? আর স্কুল যেতে এখন বলো না, স্কুল গেলে ভালো? স্কুল গেলে ভালো। তুমি খেলছো, খেলতে ভালো লাগছে? খেলো। হ্যাঁ, এই যে সবজি কাটছি, সবজি কাটতে কাটতে মাঝে না মাঝে মাঝে খুব মন খারাপ হয় জানো। এখন এখানে তো আমার হাজবেন্ডের কাজের জন্য আমরা এখন এখানে থাকি, আমাদের বাড়ি অ্যাকচুয়ালি গ্রামে, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি পুরো গ্রামে। এবার আমার বাপের বাড়িতে না সবজির চাষ হতো, আমরা যখন আমি যখন ছোট ছিলাম বিয়ের আগে, বেশ বড় অবস্থায়ও, ছোটোর সময় বাবার সাথে সাথে যেয়ে দেখতাম কীভাবে সবজি লাগাচ্ছে, কীভাবে সবজি তুলছে। তারপর যখন বড় হলাম তখন আমিও বাবার সাথে হেল্প করতাম, সবজির চারা লাগাতাম। এই বর্ষার সময় না বেগুন চারা বেগুন হয় তুলতে যেতাম, বৃষ্টির মধ্যে ভিজেও যেতাম মাঝে মাঝে সবজি তুলতে যেয়ে। তো এখন যখন বাজার থেকে কিনে আনি না, তখন মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়, এখানে দূরে থাকি তো সবাইকে ছেড়ে ভালোও লাগে না, তার মধ্যে এখানে সবজি যখন ভাবি তখন আগের কথা মনে পড়ে, যে আগে আমরা তো এরকম তুলে আনতাম সবজি লাগাতাম, এখন তো আর হয় না। যখন বাপের বাড়ি যাই তখন মাঝে মাঝেই প্রত্যেকবারে গেলেই মাঠে যাই, যে সবজির বাড়িগুলো দেখি, পুরনো কথা খুব মনে পড়ে, মনটাও খারাপ লাগে। এখন তো আর যাওয়া হয় না করোনার জন্য, সব ঠিক হলে যখন যাব তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। সবজির সবজি লাগা সবই আছে, পুকুর আছে, গরু ছাগল সবই থাকে, সব দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, আমি তো নতুন ভিডিও বানাচ্ছি তোমাদেরকে, আমাদের আমার সম্বন্ধে কিছু, আমার বা আমাদের বাড়ির সম্বন্ধে কিছুই জানানো হয়নি। আমার ভিডিও দেখতে থাকো, আস্তে আস্তে সব জানতে পারবে। ভাবছি খুব শীঘ্রই একটা আমার ইন্ট্রোডাকশন ভিডিও বানাবো। হ্যাঁ, তোমরা দেখতে থাকো, সাপোর্ট করো আমাকে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমি খুব উৎসাহ পাবো ভিডিওটি বানাতে।
বাইরে প্রচুর কালো হয়ে মেঘ ঘুটেছে, আজকে তো এমনি কিছু কাছাকাছি করিনি। এবার মেয়ে তো ছোট, রোজ জামা কাপড় প্রচুর নোংরা করে, রোজ ওর দুটো তিনটে করে জামা তো বেরিয়েই যায়, ওগুলো ধুয়ে রেখেছি। এবার ভাবছি কোথায় মেলবো, ছাদেও যেতে পারছি না, ভাবছি এই বোধহয় বৃষ্টি আসবে। এবার দেখি বাড়ির ভেতরের মধ্যে একটা দড়ি টাঙিয়ে নিতে হবে। সবাই তো শুনেছো নিশ্চয়ই ঝড় আসবে, আমারও খুব চিন্তা আছে, ঝড় আসলেই তো আমরা উপরে থাকি, এবার কারেন্ট চলে গেলে পাম্পও চলবে না, জলের নিয়ে খুব চিন্তা জানো তো। ভাবছি এবার জল তুলবো কী করে, আর জল ছাড়া তো রান্না বান্নাও কিছু সবেরই অসুবিধা, রান্না কাঁচা ধোয়া টেনশন হয়ে যাবে, যখনই শুনি কারেন্ট থাকে না তখনই খুব টেনশন। আর সবজিগুলো কাটা হয়ে গেছে, আজকের এই ভিডিওটা বাড়াবো না, অনেক বড়ো হয়ে গেলো বোধ হয়। হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার কালকে দেখা হবে, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর যদি ভিডিওটি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো।